কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে অপহরণের নিরাপদ আস্তানা। গত 8 মাসে অপহরণ হয়েছে 150-এর বেশি। এতে মুক্তিপণ আদায়ের পাশাপাশি ঘটেছে হত্যার ঘটনাও। এসব কাজে রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে যোগসাজশ আছে স্থানীয় অপরাধীদেরও। মোবাইলে মুক্তিপণের টাকা আদায় করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। টেকনাফের বাহারছড়ার অটোরিকশা চালক মাহমুদুল করিম, গেল 31 জুন তাকে অপহরণ করে রোহিঙ্গাদের একটি গ্রুপ। এরপর 50,000 টাকা মুক্তিপণ দিয়েও তিনি ছাড়া পাননি। তার মৃতদেহ মিলে 11 আগস্ট। 50,000 টাকা জোগাড় করতে পারছি, এখন আমাকে বলে ওই টাকাগুলি দিলে তোর ভাইকে ছেড়ে দেব। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপহরণের ঘটনা ঘটেছে 150-এরও বেশি। 33টি স্থানে অপহৃতদের জিম্মি রাখার তথ্য আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এসব ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা, কেননা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও অপহরণের শিকার। রোহিঙ্গা কর্তৃক স্থানীয় জনগোষ্ঠীর অপহরণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। ফোন রাহাজানি চিন্তায় ডাকাতি অপহরণ তারা নিত্য নিয়মিত করতেছে। সম্প্রতি চট্টগ্রাম থেকে অপহৃত একজনকে উদ্ধার করা হয় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে। আবার ক্যাম্প থেকে অপহৃত একজনের সন্ধান মেলে চকরিয়ায়। মুক্তিপণে ব্যবহৃত বিকাশ নম্বরগুলো শনাক্ত হয় যশোর, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায়। তাতে ক্যাম্পের বাইরের সন্ত্রাসীদের সাথে রোহিঙ্গা গ্রুপগুলোর সাথে সম্পর্কের তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু অপরাধের ক্ষেত্রে দেখবেন যে রোহিঙ্গা এবং বাঙালি তারা কিন্তু মিলে যায়। যখন তাদের এই অপরাধের ধরন, তাদের স্বার্থ যখন একই রকম কমন ইন্টারেস্ট, সেই কমন ইন্টারেস্টের বেলায় কিন্তু তারা একসাথে সেই অপরাধ সংগঠিত করে থাকছে। তবে রোহিঙ্গাদের অপরাধের নেটওয়ার্ক ভাঙা না গেলে সামনে অপরাধ পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে আশঙ্কা নাগরিক সমাজের। এখন থেকে যদি এটাকে কঠোর হস্তে দমন না করি এবং কারা এটার সাথে সম্পৃক্ত এটা যদি উদ্ঘাটন না করি, অন্যান্য যারা অধিবাসী আছে তারা একটা সমূহ বিপদের সম্মুখীন হতে পারে। উৎপাদনশীল কিছু কার্যক্রমে যুক্ত করতে হবে যাতে রোহিঙ্গা ইয়ুথরা কিছু কাজের মধ্যে থেকে আয় করতে পারে এবং অলসভাবে যাতে তারা বসে না থাকে। গত 4 বছরে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ সহ নানা ঘটনায় মামলা হয়েছে 1,014টি, যেখানে আসামি 2,687 জন। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।